চিরশান্তির দাও নিকেতন গুড়ে প্রভু গো ধরার মাঝে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে কৌমের এই বদাল দেখে মনে লাগে কত ব্যথা রাত আর দিন সুপথে ডেকেছি কেউ তো শোনেনি কথা রে কেউ তো শোনেনি কথা ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁটে হয় লাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে এলে কেন হেথা যেতে হবে কোথা কেউ তো ভাবে না বসে খাওয়া আর দাওয়া চাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে সুমতি এদের ফিরাও দয়াময় সুমতি এদের ফিরাও দয়াময় মিল দাও কথাও কাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার একগাদা ভালোবাসা বুকে নিয়ে এবং দিনের দরদকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের আমার ছোট ও বড় ভাই বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি যে আপনাদের এই গ্রামের জালসার জীবনে মধ্যখানে 15 থেকে 16 বছরের গ্যাপ অতিবাহিত করার পর পুনর্বার আপনাদের সামনে আসতে পেরেছি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন যে এই মাদ্রাসার সাথে আপনার নারীর সম্পর্ক ওই ভালোবাসা আপনাকে বছরে একবার করে এই ময়দানে টেনে নিয়ে আসে আপনি মনের সুখে মনের আনন্দে পকেটে হাত দিয়ে সাধ্যমতো কিছু টাকা বের করে মাদ্রাসাকে দান করে দিয়ে মনে যেমন তৃপ্তি পান তেমনি সাথে সাথে অশেষ পুণ্যের ভাগীদারিও হন আবার কষ্ট করে এসেছেন দূর থেকে এখানে এসে ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু বয়ান শোনার সৌভাগ্য হয় তাতে আপনাদের জং লাগা ইমানকে মেজে ঘষে চেঁচে ছিলে তাকে একটু নতুন করে দেওয়ার একটা সুন্দর অবকাশ হাতে এসে যায় আপনার ইমানটা চাঙ্গা হয় আপনি একটু আখেরাতমুখী হয়ে ওঠেন এটাও আপনার জন্য কল্যাণকর আমরা একই দিনে একই সময়ে এতটি সুযোগ যেখানে গ্রহণ করার সুযোগ পেয়েছি যে আল্লাহ এই ব্যবস্থাটা করে দিয়েছেন সেই আল্লাহকে একটু রাজি করার উদ্দেশ্যে তার নামা খালালি করুন মহাব্বাতের সাথে নিজের ঠোঁটটাকে একটু নাড়িয়ে ছোট্ট করে নিজের জায়গায় যদি বলে নিতে পারেন আলহামদুলিল্লাহ তারপরে তার প্রেরিত রাসুল আখেরি নবী রাহমাতুলিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই বেরাদারান ইসলাম আপনাদের সামনে এই মাত্র কোরআন মাজিদের সূরা কাফ থেকে একটা আয়াতের অর্ধেকটা অংশ পড়ে শোনালাম কি বলতে চেয়েছেন আল্লাহ এবং আমি কেন এটাকে বাছাই করলাম এটাতে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে মুসলমানদের সামনে মুমিনিনদের সামনে কোরআনের কিছু কথাকে স্মরণ করাবার ব্যবস্থা করো কোনগুলো মুসলমানকে যেই মুসলমানগুলো আল্লাহর ধমক আল্লাহর চমক আল্লাহর চোখ রাঙানি আল্লাহর ক্রোধ এগুলোকে বিশ্বাস করে তাদেরকে
যদি কেউ চমকানোকে পাত্তা না দেয়, যদি ধমকানোকে গ্রাহ্য না করে, তাহলে সেই মানুষের সামনে কোরআনের কথা বলে কোনো লাভ হবে না। যেমন মহিষের সামনে মিষ্টি সুরে বাঁশি বাজাতে গেলে মহিষ জীবনে কোনো দিন কান নাড়ে না। তাহলে আল্লাহ তাআলা আমাকে নিশ্চয়ই কোনো না কোনো ধমক দিয়ে রেখেছেন, নিশ্চয়ই কোনো না কোনো চমকানো কথা বলে রেখেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু চোখ রাঙানিমূলক কথা বলে রেখেছেন। তো আল্লাহ যেখানে চোখ রাঙাতে পারেন, যেখানে চমক দিতে পারেন, যেখানে ধমক দিতে পারেন, যেখানে শায়েস্তা করতে পারেন, তাহলে সেই আল্লাহরই কিছু কথা আপনার সামনে আমি পেশ করব। তাহলে তার শর্তটা হচ্ছে কি, যারা আল্লাহর চমক ধমককে বিশ্বাস করে তারা। তো আল্লাহ এমন কি কথা বলেছেন যে আপনাকে চমকানো হয়েছে, যে আপনার মতো লোকের সামনে কিছু নতুন কথা আপনাকে বলবো এবং আপনাকে স্মরণ করাবো? আল্লাহ তাআলা দাউ নিয়ে, হাসুয়া নিয়ে মাঠে বের হয়ে এইরকম করে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কথা বলেননি। ভদ্রলোকেদের সামনে একটু কড়া স্বরে কথা বলতে গেলেই এটা শায়েস্তা হয়ে যায়। যদি কোনো কোটিপতিকে লাখ টাকা জরিমানা না করে যদি 5 পয়সা জরিমানা করা যায়, তো জরিমানাই হিসাবে ধরা হয় এবং এটা তার বেইজ্জতি হয়। আপনাকে আল্লাহ তাআলা যেগুলো ধমকানো কথা, চমকানো কথা বলেছেন, সেই কথাগুলো আপনার স্মরণে আছে কি নেই তা আমি জানি না, একটু শুধু উদাহরণস্বরূপ বলছি। প্রত্যেক দিন জুমার নামাজ শেষ করার পরে ইমাম সাহেব যে নামাজ পড়ান, তো বেশি বেশি করে ইমাম সাহেবেরা এই দুটো সুরাকে বেশি পড়ান, একটা সুরা গাশিয়া আর একটা সুরা সাব্বাহিসমা রব্বিকাল আলা, সুরা আলা। এই দুটো সুরাকে ইমাম সাহেবেরা জুমার দিন বেশি বেশি করে পড়েন। আপনার কি খেয়ালে আসছে যে এইরকম সুরাটার শেষখানে গিয়ে ইমাম সাহেব বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, যত ফাজলামি করার আছে করো, যত টেঁড়া হয়ে চলার আছে চলো, যত তুমি উশৃঙ্খলপনা করবে করো, সব কিছুর শেষে কথাটা কি, নিশ্চয়ই তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, তারপরে আমি আল্লাহ তোমার সামনে মুখোমুখি দাঁড়াবো এবং তোমার এই 60 বছরের জীবনের পাই পাই করে কতটি তুমি বেয়াদবি করেছো, কতটি তুমি সাড়ামি করেছো, কতটি তুমি পাণ্ডামি করেছো, কতটি তুমি গুন্ডামি করেছো, কতটি তুমি ভালো কাজ করেছো, সব কিছুরই হিসেব আমার সামনে তোমাকে হাজির করতে হবে। তাহলে হিসাব মালিক নেবেন, হিসাব যদি মালিক নেয় তো আপনার ভেতরটা একবারও চমকে না যে কিছু ভুল করে রেখেছে। তো হিসাবের কালে বসতে গেলে মালিক এক চড়ো মারতে পারে, চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে, আমার রুজিতে টান পড়তে পারে। তো এই কথা বলে দুনিয়ার যারা শ্রমিক, দুনিয়ার যারা চাকরিজীবী, তারা যদি ভয় করে, তাহলে আপনি কোন চাকরিজীবী যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাকে বলে আপনার মনের ভেতরে একটু কম্পন সৃষ্টি হয় না যে আমাকে তার মুখের সামনে, চোখের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে? আপনার ঈমান কয়া না? আপনি কি রসুলকে চোখে দেখেছেন? দেখেননি? এবং সহিহ হাদিসে আছে যে যারা নিজেদের দুই চোখ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিয়েছে নিয়ে ঈমান এনেছে, তারা সব জান্নাতি, তারা সকল মানুষ হচ্ছে জান্নাতি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত। এত ওদের সম্মান, এত ওদের ইজ্জত,
তাহলে এই সাহাবিদের মধ্যে একজন জাদরেল সাহাবি, তার নাম আবদুল্লাহ বিন মাসউদ, তিনি এত ভালো কেরাত জানতেন যে রাসূলের যখন কোরআন শোনার ইচ্ছা হতো তখন তিনি আবদুল্লাহ বিন মাসউদকে ডেকে বলতেন, আবদুল্লাহ বিন মাসউদ বসো বসে আমাকে কোরআন শোনাও। তো তিনি বলতেন আমি কোরআন শোনাবো আর আপনার উপরে কোরআন নাজিল হচ্ছে, জিবরিল আনছেন, এটা কেমন কথা? তো রাসূল বলতেন আমি অন্য লোকের মুখ থেকে কোরআন শুনবো, এটা আমাকে বড্ড পছন্দ লাগে, এবং তোমার কণ্ঠস্বর আমাকে একটা আলাদা জগতে নিয়ে চলে যাই, এই জন্য তোমার কণ্ঠ থেকে কোরআন পড়া আমি শুনবো, তুমি আমাকে পড়ে শোনাও। সেই আবদুল্লাহ বিন মাসউদের মতো জাদরেল মুফাসসিরে কোরআন, তিনি একদিন কোরআন মাজিদ পড়ছিলেন আর পড়তে পড়তে একটা আয়াত এলো। আয়াতটা কি সামনে কিন্তু কিছু লোক শুনছেন, আয়াতটা হলো ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষেরাকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে হিসাবের জন্য। আয়াতটাকে পড়লেন, পড়ার পরে সাহাবি নবীজিকে দুই চোখে জি ভরে প্রাণ ভরে দেখা মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করে ক্ষমা দিয়ে দিয়েছেন, এমন লোক হওয়া সত্ত্বেও তিনি আর কোরআন পড়তে পারলেন না। উপস্থিত লোকেরা মনে মনে ভাবছেন এর পরের আয়াতটি পড়বেন, পরের আয়াতটি পড়বেন, কিছু মুহূর্ত চুপ থাকার পরে যদি আবার পড়ছেন তো ঘুরে ফিরে সেই আয়াতটি, তারপরে আর আগে যান আগে যাচ্ছেন না, কয়েক সেকেন্ড পরে কয়েক মুহূর্ত পরে আবার যদি কোরআনের আয়াত পড়ছেন তো ওই আয়াতটি পড়ছেন, তার পরের আয়াতে উনি নামতে পারছেন না, শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, চোখ দুটোতে পানি ডব 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 করছে আর গোনা বয়ে নেমে নেমে আসছে। লোকেরা জিজ্ঞেস করছেন আপনি কোরআনের তিলাওয়াত করতে লেগে এই জায়গাতে এসে থেমে গেলেন, আগে বাড়লেন না কেন? জয়বারি শুরু করছেন তো এই আয়াত দিয়েই, আবার এই আয়াতের পরের আয়াত পড়ছেন না কেন, কি ব্যাপারটা হলো? আবদুল্লাহ বিন মাসউদ বলছেন আয়াতটার মর্ম বুঝতে পেরেছ কি? আয়াতটার অর্থ তোমার অন্তরের ভেতরে ঢুকেছে কি? যদি ঢুকে থাকে তাহলে বলো কি বলছেন আল্লাহ, যেদিন তোমাকে তোমার রবের সামনে মুখামুখি দাঁড়িয়ে হিসাবের জন্য তৈরি হয়ে যেতে হবে, বলো তো তোমার কলেজ আয়াত আছে কি? তোমার বুকে এমন পাটা আছে কি? তুমি কি এমন ভালো কাজ করে রেখেছ? তুমি কোনটা মন্দ কাজ করনি সেখান থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছ? কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি ঝরঝর ঝরঝর করে হিসাব দিয়ে দিতে পারবে, তোমার কোনো দুশ্চিন্তা নেই, তোমার হাত কাঁপবে না, তোমার মন কাঁপবে না, তোমার পা কাঁপবে না, এমনকি তোমার বুকের পাটা আছে বলো তো? আমি আবদুল্লাহ বিন মাসউদ বলছি আমার বুকে এত বড় পাটা নেই, তারই জন্য ভয়ের জ্বালাই কম্পিত হয়ে আয়াতটাকে যখন পড়লাম যে রবের সামনে দাঁড়াতে হবে তখন আমাকে ঝিমঝিমি লেগে যাচ্ছে, আমার ভয়ে মনটা কম্পমান হয়ে যাচ্ছে, তার জন্য আর বেশি করে কোরআন পড়তে পারলাম না। কতটা ঈমান আমাদের আছে? আল্লাহ তাআলা সূরা কাফে বলছেন ওই মানুষগুলোকেই কিছু কোরআনের কথা শোনাও যাদের ভেতরে আল্লাহর ধমকানো কথাগুলো কিছু অন্তত জেগে আছে কোরআনে, এবং তাদেরকে একটু নাড়া দিতে গেলেই সজাগ হয়ে যাবে, যেই ভুলটুকু হচ্ছে সেই ভুলটুকু আর হবে না। তাহলে আপনাকে আমি সংশোধন কল্পেই দু চারটা কথা বলবো, জাগ্রত হবেন কি হবেন না আমি জানি না, ওটা আল্লাহ জানেন, কিন্তু যেগুলো কথা বলতে যাচ্ছি সেগুলো সবই নতুন নয়, কিছু এক একটা নতুন, বাকি বেশিরভাগই কথা পুরাতন বলছি। একটা যুদ্ধ হয়েছিল, একদিকে নেত্রী হলেন মেয়ে ছেলে আয়েশা আর একদিকে যুদ্ধের নেতা হলেন জামাই বাবু হযরত আলী। খেয়াল করিয়েন কথাই, হযরত আয়েশার পিছন দিকে হাজার হাজার লোক, আলী রাদিয়াল্লাহু তাআলার পিছন দিকে হাজার হাজার লোক,
শাশুড়ি আর জামাই মুখামুখি লড়াই করতে এসেছেন, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছিল দুই দলের মাঝখানে, সেই ভুলের এই খেসারত দিতে এসেছে দুই দল। যুদ্ধে ময়দানে যুদ্ধ শুরু হয়নি, তখন হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে তার অনুগামীদের মধ্য থেকে ডেকে বলছেন, এই বাবা শুন। জি বলেন। তো বলছে, তাকাও, এখান থেকে 50 মিটার দূরে ওই পশ্চিমে রোডের কিনারায় আমাদের বিপক্ষের লোকেরা সব লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে। ঠিক এরকম মুহূর্তে আমি বলছি, ওই পক্ষে একটা লোককে দেখতে পাচ্ছ সামনের সারিতে হেঁটে বেড়াচ্ছে, লোকটার নাম হলো জুবায়ের। ওকে যাও, যে আমার সালামটা দাও আর দিয়ে বলো, জুবায়ের আপনার সাথে হযরত আলী দুটা কথা বলবেন, তার জন্য ডেকে পাঠালেন, এখন তো যুদ্ধ শুরু হয়নি, যদি আসতেন এসে দুটো কথা উনি কি বলছেন শুনে নিতেন তো ভালো হতো। জুবায়ের ওখান থেকে হাঁটতে 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 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যে মিলিটারিদের লাইন, এই লাইনের কাছে চলে এলেন, সামনে আগিয়ে এলেন, হযরত আলী সালাম দিলেন, মুসাফা হলো দুইজনে। দেওয়ার পরে হযরত আলী একে জিজ্ঞেস করে বলছেন, মাল্লাজি আখরাজাকা, ও ভাই কিসের জন্য আপনি আমার বিরুদ্ধে তরবারি হাতে নিয়ে ময়দানে নেমেছেন, কারণটা কি? উনি বলছেন, আল আরো, একটা লজ্জা ঘাড়ে চেপে আছে। কিসের লজ্জা? আজ 4 মাস আগে উসমানকে মার্ডার করা হয়েছে দিনের বেলায়, আর তারপরে খলিফা বানানো হয়েছে তোমাকে। তো উসমানের মতো একজন খলিফাকে মার্ডার করলো, তো যারা যারা মার্ডার করেছে তাদের তুমি বদলা আজ পর্যন্ত নিতে পারলে না, এর মানে তোমার ভেতরে চক্রান্ত আছে, তুমি ওদেরকে মারবে না। আর আমরা চাইছি উসমানকে যারা মেরেছে তাদের বদলা নিতে, অতএব তুমি আমাদের পছন্দের খলিফা নও, তোমাকে আমরা খলিফা মানতে পাচ্ছি না। আমাদের পেছন দিকে একজন লোক আছেন, তার নাম মুয়াবিয়া, তাকে আমরা খলিফা মেনে নিয়েছি, উনি বদলা চুকিয়ে নিতে পারবেন। এই জন্য ময়দানে মুখোমুখি লড়াই, এছাড়া অন্য কোনো কারণ নাই। হযরত আলী বুঝে নিলেন যে এই কারণে এরা আমার বিরুদ্ধে লড়াই করতে এসেছে। তো উনি অতীতের কথাকে আর ঘুরিয়ে না এনে শুধু একটা জিনিস তার মগজে তুলছেন, কি বলছেন? আচ্ছা একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আজ নবীজির ইন্তেকাল করা কত বছর হলো? তো বলছে 35 বছর হলো। আচ্ছা নবী যখন জীবিত ছিলেন তখন একদিন তুমি, আমি, নবীজি তিনজন মিলে এক জায়গায় দেখা করেছিলাম, সেই জায়গাটা মসজিদে বানি বেয়াজা, অর্থাৎ বানি বেয়াজা গোত্রের মসজিদের সামনে আমাদের দেখা হলো। তুমি আমার দিকে এমনি করে দেখছিলে আর রসুলের দিকে দেখছিলে, তো আমার দিকে জয়বার তুমি দেখছিলে, তখন মুচকি হাসি হাসছিলে, তখন রসুল তোমাকে জিজ্ঞেস করে বলেছিলেন, আতুহিব্বুহু, জুবায়ের তুমি কি আলীকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো? তুমি জবাব দিয়েছিলে, জি হ্যাঁ, আমি আলীকে মন থেকে ভালোবাসি, আমি আলীকে অন্তর দিয়ে মোহাব্বত করি। রাসূল তখন বলেছেন সেদিন কি, যে হ্যাঁ তুমি ভালোবাসো আলীকে, এটা খুবই সুন্দর কথা, কিন্তু মনে রেখো, সায়াখরুজু ইয়াওমান ফি খিলাফিহি, একদিন তুমি এই আলীর বিরুদ্ধে ময়দানে যাবে, ওয়ান্তা জালিমুন, এবং সেই দিন তুমি কিন্তু জালেম হবে, তুমি ন্যায়ের পথে থাকবে না, তুমি অন্যায়ের পথে যাবে।
আজকে ভালোবাসা আছে আলীর সাথে তোমার, বড্ড সুন্দর কথা, কিন্তু একদিন আলীর সাথে তোমার মহাব্বত থাকবে না, আলীর বিরুদ্ধে তুমি অস্ত্র নিয়ে ময়দানে যাবে এবং তুমি বাতিলের উপরে থাকবে, তুমি হকের উপরে সেদিন থাকবে না। যেমনি এই কথাটা বলা জুবাইরের সামনে দিয়ে আলী জিজ্ঞেস করে বলছেন, আর আধ ঘন্টা পরে তো যুদ্ধ শুরু হয়ে যাবে, তার আগে এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাইছি যে আপনার এই হাদিসটা মনে পড়ছে কি? এই কথাটা মনে পড়ছে আপনার? হযরত জুবাইর সাথে সাথে ওর হাতে তরবারিটা ছিল, তরবারিটা হাত থেকে জমিনে বালুর চরে পড়ে গেল। তো পড়ে গেল তো তরবারিটাকে তিনি আর উঠিয়ে নিলেন না, পড়েই থাকলো। আর দেওয়ার পরে মাথাটাকে ভারী করে বলছেন, আলী সেদিনের কথাটা মনে আছে, আজ স্মরণ করালে বলে টাটকা হয়ে গেল, কিন্তু মাঝখানে এত দিন সময়গত হয়ে গেছে, কথাটা আমার মগজে ছিল না, এই জন্য তোমার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমেছি এবং আমি ভালো করে জানি আল্লাহ পাকের নবী বলেছেন, কোনো মানুষ যদি আলীর সঙ্গে শত্রুতা করে তাহলে সে আমার সাথে শত্রুতা করে, আর কোনো মানুষ যদি আলীর সঙ্গে মোহাব্বত করে তাহলে সে আমার সাথে মোহাব্বত করে। সুতরাং তোমার বিরুদ্ধে যদি আমি লড়াই করি তাহলে তোমার বিরুদ্ধে লড়াই করতে গেলে নবীজির মনে কষ্ট হবে, আর নবীজিকে যদি কষ্ট দিই আল্লাহ তাআলা কষ্ট পাবেন, আর আমার আখেরাত বরবাদ হয়ে যাবে। সুতরাং আমি যুদ্ধের ময়দানে লড়বো না, আমি বাতিলের উপরে আছি, কাজে আমি যুদ্ধ ছেড়ে চলে গেলাম, বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বেচারি বাইরে গেল, ওই কক্ষের লোকেরা বলছে আমাদের এত একটা জাদরেল মিলিটারি যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাবে, আলী যে কানে কি পড়িয়ে দিল, তো এর মতো মিলিটারিকে হাতছাড়া করা যাবে না, ওকে ফিরিয়ে আনাও যাচ্ছে না। পিছন দিকে একটা জোর করে কেউ যেন একটা ফর্সা বা বল্লম চালিয়ে দিল, পিছন দিক থেকে গিয়ে ওর ঘাড়ের মোটা রগটাতে বল্লমটা ঢুকে গেল, ঢুকে গেল তো গেল ওই ময়দানেই উপুড় হয়ে পড়ে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ করলেন না অথচ তিনি শহীদ হলেন, আর সেই দিনের যুদ্ধটা কিন্তু হয়নি কোনো কারণবশত, সেটা অন্য কোনো দিন কাউরি কাছে আলোচনা শুনে নিতে হবে, অথবা আমি যদি কোথাও সুযোগ পাই তাহলে আবার কোনো দিন আপনাকে বলে দেব। বিনা যুদ্ধে সেই দিন শেষ হয়ে গেছে, নিষ্পত্তি কোনো হয়নি, যুদ্ধ হয়নি। আমি কেন আনলাম হাদিসটা? হযরত আলী খেলাফত পেলেন 35 হিজরি সনে, তাহলে এতদিন আগে নবীজি দুনিয়া ছেড়ে 25 বছর আগে নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাই এতদিন পরে একটা কথা মানুষের মগজে ছিল না, যেমনি তুলে দেওয়া গেল সাথে সাথে লোকটা বলছে জি এটা সত্য কথা, এটা সত্য কথা, আমার খেয়ালে ছিল না, আমি মেনে নিলাম ভাই, আমি লড়বো না বলে সেখান থেকে হাদিসটার উপরে সমর্থন জ্ঞাপন করে, শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাচ্ছেন। আর আপনারা আমার জাত ভাই, আপনাদের সম্বন্ধে কোরআনে যতগুলো কানুন আছে সে সম্পর্কে আপনাকে যদি সজাগ করি, আর করার পরে যদি বলি যে আপনি এটা ভুলের উপরে আছেন, তো আপনি একটু সাবধান হন, তো আমার জাত ভাই সাবধান হয় না। জি এই জন্য তো বলছিলাম ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে, এই ভাইগুলোকে এখন নিজের ইসলামী ভাই বলে আমাকে পরিচয় দিতে বড্ড লজ্জা লাগছে, কি করে বলবো এটা আমার ভাই, ব্যথা লাগছে। তাহলে কোরআনের চমক, কোরআনের ধমক এগুলো কি আপনাদের মনে নেই? আল্লাহ তাআলা এক জায়গাতে বলছেন, উংলি লাহুম ইন্না কাইদি মাতিন, যারা যারা বেয়াড়া হয়ে গেছে তারাকে ছেড়ে দাও, আরও বাড়তে দাও, যারা যারা মদে ডুবে গেছে ওদেরকে আরও ডুবে যেতে দাও, যারা যারা ব্যভিচারে মত্ত হয়ে গেছে ওদেরকে আরও মত্ত হয়ে যেতে দাও, যে সমস্ত নারীরা মাথার কাপড়কে ফেলে দিয়ে
সবাই উলঙ্গ হতে অভ্যস্ত হয়ে গেছে, ওদেরকে আরো বেড়ে যেতে দাও, আরো বেড়ে যেতে দাও। কেন কেন বেড়ে যেতে দেওয়া যাবে? আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদি মাতিন, আমার পেঁয়াজটা হলো বড় মজবুত, ওকে ছেড়ে দিয়েছি তার মানে ওকে ছেড়ে দিই নাই। যখন কোনো একটা বড় বংশী দেয়, যখন বড় কোনো একটা ছিপের মাথায় বড় রুই মাছ লেগে যায়, তখন সাথে সাথে শিকারী ওকে টেনে জমিনে তুলে না, বরং কি করে এইরকম করে ধরে থাকে আর মাছটাকে খেলতে দেয়, খেলো খেলো চারিদিকে, একবার এইদিকে দৌড়াই একবার ওই দিকে দৌড়াই, দৌড়ে 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 যখন হাঁপিয়ে যাবে মাছটা তখন নিস্তব্ধ হয়ে যাবে, আর যখন নিস্তব্ধ হয়ে যাবে তখন চালাক শিকারী ধীরে 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 টেনে তাকে উপরে নিয়ে আসবে। ওই রকম আমি এই লোকগুলোকে ছিপে লেগে যাওয়া, বংশীতে লেগে যাওয়া গজার মাছের মতো আমি ঢিল দিয়ে রেখেছি, আর এই ঢিল দিয়ে চিরদিন রাখবো না, হঠাৎ করে আমি যে ধরবো, তো ইন্না কাইদি মাতিন, আমার চক্কর মক্কর কিন্তু কঠিন আছে, সেদিন আমার চক্কর থেকে কেউ পার পাবে না। ঠিক তো, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, কোনো কথাই নেই, নামাজ পড়ি না তো পেটে লাগে না, মদ খাচ্ছি তো এতে আমার মগজও খারাপ হয় না, আর আমার সমাজের লোকেরা আমাকে গা ছাড়াও করে দেয় না, আমি জাকাত দিই না তাতে কি হয়েছে, আর দেশের লোক তো আমার কেউ কুৎসাও করে না, সবই ঠিকঠাক চলছে সবই ঠিকঠাক চলছে। হঠাৎ করে দেখবেন মাত্র 35 বছরের মানুষ, ব্লাড টেস্ট করালো তো ধুলিয়ানের ডাক্তার বলছে আপনি তাড়াতাড়ি একটু কলকাতা যান, আর যাওয়ার পরে ঠাকুরপুকুরের হসপিটালে গিয়ে আপনার ব্লাডটাকে নতুন করে টেস্ট করিয়ে আনেন। ঠাকুরপুকুর হসপিটালে গিয়ে যখন ব্লাড টেস্ট করালো, এখানকার ডাক্তারদের সন্দেহ যেটা হয়েছিল সে সন্দেহটা নিশ্চিত হয়ে গেল কি আপনাকে ক্যান্সার। আরে বহাল তবিয়তে একটা সিয়ানা ছেলে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল সাঁড়ের মতো, কোনো পরোয়া ছিল না, ডোন্ট কেয়ার, আর যেমনি ধরা পড়ে গেল কিসে, বলছে ক্যান্সার, ব্লাড ক্যান্সার হয়েছে বা অমুক জায়গায় ক্যান্সার হয়েছে। বাড়ি এসে দেখবেন আবেদের বেটা, রাতারাত আবেদের বেটা, দিনদারের বেটা, পরেশগারের বেটা, মসজিদ যেতে না পারতে গেল সিথানে মাটির ঢিলা নিয়ে শুয়ে আছে, যেমনি আজান পড়লো তাইম করে নিয়ে শুয়ে শুয়ে নামাজ শুরু করে দিল, মসজিদে জামাত শুরু হয়নি আর জামাত বিছানা আরম্ভ, কত বড় নেককারের বেটা। আপনি এরকম দেখেননি? কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা মাসাহু শাররু ফাযু দুআইন আরিজ, যেদিন তাকে আমার পক্ষ থেকে কোনো পরীক্ষা টাচ করবে না ততদিন পর্যন্ত সাঁড়ের মতো ঘুরে বেড়াবে, তাকে কেউ নিষেধ করে পারবে না, আর যেমনি আক্রান্ত হয়ে যাবে সেদিন দেখা যাবে ওই জালিম ছেলেটাই আমার দরবারে আসবে কেমন তো ভিজা বিড়ালের মতো, জু দুআইন আরিজ, লম্বা লম্বা করে আল্লাহর কাছে দোয়া করবে আর বিছানায় পড়ে 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 পরেশগারি দেখাতে আরম্ভ করবে। এটা কি সাবধান বাণী নয় যে আমি তোমাদেরকে ঢিল দিয়ে রেখেছি, আর যেদিন ধরব সেদিন আমার বংশী থেকে আমার কৌশল থেকে আমার পেঁয়াজ থেকে তুমি কিন্তু ছাড়া পাবে না। হাজারটা দেখেছেন দুনিয়াতে, হাজারটা দেখেছেন, গত 4 দিন আগে নিজের চোখে দেখলাম এই দমোহনা স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে 6-7 কিলোমিটার আসার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এইখান থেকে এদিকখানি কত যে চুরমার হয়েছে তো কিছু বলা যাবে না, এদিকটা কিন্তু ঠিক আছে, আর এরকম বসে বসে সিটের কাছে বলছে একটু টেনে বাহির করো না জি, একটু টেনে বাহির করো না জি, তো হাজার হাজার লোক দেখছে, বলছে আরে বাবা টেনে বাহির তো করবো, তো তোমার এইখানে যে ঢালাই হয়ে গেছে ছাদ ঢালের মতন শিকের সাথে ওখানেই আস্তে আস্তে ঘায়েল হচ্ছে, আস্তে আস্তে ঘায়েল হচ্ছে মানে জ্ঞান শূন্য হতে যাচ্ছে, যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ বলছে এখানটা আর ইগারা দিয়ে এগুলো কেটে দাও না জি, আমার এখান থেকে এইখানিকে কেটে দাও দিয়ে এদিকখানিকে বাহির করো না জি, বাঁচার কত নেশা, ট্যাংটাকে এখান থেকে কেটে দাও না জি দিয়ে এদিকটাকে বাহির করো না জি, হসপিটালে যে এদিকখানি ভালো হয়ে যাবে আমি এমনি হয়ে বেঁচে থাকবো। লোকেরা বলছে ওগুলা কথা ছাড়, শেষখানে একটু দুয়া জিকির কর, যদি তোর অজ্ঞান হয়ে যায় আর কল আস্তে আস্তে গাড়িকে কেটে বের করতে করতে তুইও হয়তো চলে যাবি ভোজ খেতে আল্লাহর কাছে, তো যতক্ষণ যাসনি ততক্ষণ কলমা টলমা পড়, জিকির টিকির কর, দুয়া টুয়া কর, আস্তাগফিরুল্লাহ পড়।
কিরকম মানুষের কাছে হঠাৎ করে সময় চলে আসে, তো মানুষ এগুলো কথা বুঝে না। এই জন্য মানুষকে বুঝাবার জন্য মাঝে মাঝে সচেতন করার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আপনাদেরকে কত সচেতন করা যাবে? কোরআনে এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দেশে যারা যারা বেশি সিয়ান আপনা করে বেড়ায়, যারা আল্লাহর পরোয়া করে না, এক অক্ষর নমাজ পড়ে না, একটা রোজা রাখে না, মস্তানি করে বেড়ায় দিনের বেলায়, দিনের বেলায় মা বাবার সামনে সিডি জুড়ে দেয় এবং টেলিভিশন লাগিয়ে দিয়ে গান শুনে বেড়ায়, এই করে আর সেই করে, তো এরা মনে মনে ভাবে কি যে আল্লাহ তাআলা দেখতে পাই না, আল্লাহ তাআলা খবর রাখে না, আল্লাহ তাআলা জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউআখখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। এই দুনিয়ার মানুষেরা খবরদার জেনে রাখো, খবরদার জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দেখতে পাই না এমন কথাটা নয়, আমি সব জানি, আমি সব দেখি, আমার সব নলেজে আছে, কিন্তু আমি তোমাকে ছেড়ে দেখেছি কতদিনের মতো, যেই দিন তুমি তোমার চোখ দিয়ে মালাকুল মউতকে দেখতে পাবে, তো দেখবে তো তোমার চোখের পলক নড়বে না, যেই দিন তোমার চোখের সামনে ভয়ানক আজাবকে দেখতে পাবে সেদিন তোমার চোখের পলক মারতে তুমি পারবে না। ওই দিনের জন্য আমি বাঁচিয়ে রেখেছি তোমার সামনে, তোমার সব করা কাজগুলোকে আমি আল্লাহ হাজির করে দেব। তুমি মনে করছো আমি খবর রাখি না, তোমার এটাই মন? কোরআন বলছে, কোরআন বলছে, শুনেছেন কথাগুলো, তর্জমা হয়তো মনে নেই। কি বলছে কোরআন? ইয়াউমা তুবলা সারাইর ফমা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতের দিন তোমার সামনে তোমার সিডিটাকে চালিয়ে দেওয়া যাবে, সিডি চলবে, সিডি চলবে, কোনটা সিডি চালানো যাবে? তোমার যেটা বয়স ছিল সাংঘাতিক বয়স, যৌবনকাল, যৌবনকালের সিডিকে আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে দেবেন, আর দেওয়ার পরে তোমাকে আসামির বেশে খাড়া করে রাখা হবে। এবার দেখা যাবে সিডিটা চলছে, চলতে চলতে দেখা যাবে তুমি এমন একটা টাইমে হেঁটে যাচ্ছ কোথায়, তো ধুলিয়ান বাজারের দিকে আজান পড়ে গেল, আজানের ধ্বনি সিডিতে শুনতে পাওয়া যাবে, মসজিদের সামন দিয়ে গত হয়ে চলে গেলে তুমি মসজিদে গেলে না, চায়ের দোকানে বসলে বাম হাতে গটগট করে চা পান করে নিলে, সেখান থেকে তোমাকে তুলে আনা গেল না। এই ঘটনাগুলো এক এক করে যখন তোমার সামনে সিঁড়িতে ধরা যাবে, তখন তুমি নিজে বলবে আল্লাহ এটাকে বন্ধ করে দাও, আল্লাহ এটাকে বন্ধ করে দাও, এতগুলো লোক সবাই দেখে নিল। তো রব্বুল আলামিন বলছেন, ফামা আল্লাহু মিন নাসের, তোর কেউ মদদগার হবে না, কেউ সাহায্য করবে না, আর কেউ আটকাতেও পারবে না, আমি আল্লাহ যতক্ষণ সিঁড়িটাকে চালাতে চাইব ততক্ষণ সিঁড়ি চালিয়ে তোকে পাপি সাব্যস্ত যখন করে দেওয়া যাবে, তখন আমি ফেরেশতাকে বলবো এ হারাম খোরকে পিটাতে পিটাতে জাহান্নামের ভেতরে নিয়ে যাও। এটা কি সাবধানবাণী নয়? কতটি সাবধানবাণী আপনাকে লাগবে যে আপনি চেতন হবেন? এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইউবাসসারুনাহু লা ইফতাদি ইয়াউমাজিন আযাবে রাব্বিহিম বিবানিহে ওয়া সাহিবাতিহি ওয়া আখিহে ওয়া ফাসিলাতিহি আল্লাযী তুবিহে ওয়া মান ফিল আরযি জামিআন সুম্মা ইউনজিহে কাল্লা ইন্নাহা লাযা নাযআতান লিশাওয়া। কিয়ামতের দিন যখন তোমার চোখের সামনে তুমি বিপদ দেখতে পাবে, সেই দিন তোমার মতো মানুষটাই আল্লাহর সামনে প্রস্তাব রাখবে, কি বলে, আয় আল্লাহ আমাকে তুমি ছেড়ে দাও, আর আমার বড় বেটা ইয়াজাবুলকে টেনে এনে দিচ্ছি, ওর গলায় গামছা লাগিয়ে তুমি জাহান্নামে ভরে দাও। আর একবার আল্লাহ তাআলার সামনে বলবে, মাওলা গো তুমি আমাকে ছেড়ে দাও, আর আমার বাড়িওয়ালি রোজিনার মাকে আঁচল ধরে টানতে টানতে তোমার কাছে এনে দিচ্ছি, ওকে ধরো আর জাহান্নামে ভরো, আর আমাকে তুমি ছাড়ো। এই করে একবার বিবিকে ভরতে চাইবে, আর একবার বেটাকে ধরে এনে দিতে চাইবে, আর একবার দুনিয়াতে যত মাল ধন টাকা পয়সার মালিক ছিল সব আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দিতে চাইবে। আর চাওয়ার পরে বলবে, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কাল্লা ইন্নাহা লাযা, ওরে খাবিস, না না না, বিবিকে দিয়ে রেহাই পাবি না, বেটাকে দিয়ে রেহাই পাবি না, আর 10 কিলো 5 কিলো সোনা দিয়ে রেহাই পাবি না, এটা হলো আমার জ্বলন্ত আগ, নাযাআতান লিশ।
বাবা যিনি একবার ছুবে তোকে যেমন জাল মাছকে চিংড়ি মাছকে মেয়ে ছেলে মিলে যখন ধুয়ে মুছে কড়াইয়ে রেখে দেয় তো যেমনি তাপটা শুরু হয় এক নিমেষের ভেতরে সোজা জাল মাছটা এইরকম হয়ে কোঁকড়া পেশ হয়ে যায়, মুখটা আর লেজটা যেমন গোল হয়ে যায় তেমনি এমন জাহান্নামে তোকে ঢুকাবো। তোমার সঙ্গে সঙ্গে পিঠের চামড়াগুলোকে বুকলা তুলো করে তুলে তোমাকে একবারে জড়ো করে দেবে, তোমাকে নুড়ি বানিয়ে দেবে, তোমাকে গোল করে দেবে, এমন কঠিন আজাবে তোমাকে ভরবো আমি। এটা সাবধান বাণী নয়? যদি এগুলো সাবধান বাণী না হয় আর এগুলো শোনার পরে আপনাকে যদি আমি সজাগ করতে না পারি, তাহলে সাহাবায়ে কেরামরা আমাদের হলেন 30তম পুরুষ, ওরা কেন এত সহজে বদল হয়েছে আর আমরা তাদের উত্তর সুরি? আমরা কেন বদল হতে পারি না? আমাদের ভেতরে পরিবর্তন কেন আসে না? এটা তো তাজ্জব লাগে আমাকে যখন এই কথাটা মিলাতে যাই। ওরা এক কথাতেই বদল আর আমরা 20 কথাতে বদল হতে পারি না? আল্লাহজি, আমাদের আর ওদের মন মানসিকতাতে কত তফাত! কোরআন তো সেই একটাই, নবী তো সেই একটাই, হাদিস তো সেইগুলোই যেগুলো ওরা শুনেছিল, হাদিস তো ওইগুলোই যেগুলো আজকে আমরা শুনছি। ওদের ভেতরে পরিবর্তন এসেছিল কারেন্টের গতিতে আর আমাদের ভেতরে গতি এত শিথিল কেন যে 8 দিন 10 দিন 15 দিন পরেও আমরা এগুলোকে মানতে চাই না? আর যদি কোনো দিন মনে হলো যে কথাটি ভালো মেনে নিব, তো বাড়ি যাওয়ার পরে যেমন কার তেমন। কি দিয়ে বুঝাবো আপনাকে? একটা অন্যায় যদি কোনো সাহাবির দ্বারাই হয়ে গেছে তো সাথে সাথে তিনি তাকে চেতন করিয়ে দিতে গেলে একবারে চেতন, একদম চেতন, সাথে সাথে চেতন, ও এটা করে দিলাম, আহ এটা আমার দ্বারাই হয়ে গেল, এরকম ছিল সাহাবিদের কথা। ভালো করে বুঝুন, একদম সহিহ হাদিস বলছি আপনাকে। এবং একজন স্টেজে আলেমে দিন বসে আছেন, সভাপতি যদি আলেমে দিন থাকে তাহলে সেখানে কথা বলতে গেলে বুক ভরে যায়, মন ভরে যায়। সাধারণ পাবলিক সভাপতি থাকার চাইতে একজন আলেম সভাপতি থাকা কত ফজিলতের। জি, আবু জারের মতো পয়সাওয়ালা একজন লোক একদিন দামি একখানা চাদর গায়ে দিয়ে চলে আসছেন আর তার সাথে সাথে একটা 10-12 বছরের ওর একটা চাকর, ওরও গায়ে চাদর আছে, চাদরটা কিন্তু একই থান থেকে কেটে নেওয়া। আপনি বলেন তো মালিকের গায়ে যত দামের, এই ঘটিও না ঘটিও না ঘটিও না, খবরদার, মালিকের গায়ে যত দামের জামা থাকবে চাকরের গায়ে কি এত দামের জামা থাকে? মালিকের গায়ে যত দামের চাদর থাকবে অত দামের চাদর কি কেউ তার বাড়ির চাকরকে দেয়, গোলামকে দেয়? জীবনে দেয় না। যদি একই দামের কাপড় চাকরও পরবে আর মালিকও পরবে, তো তাহলে মালিক আর চাকরে তফাত কি থাকলো? কিছুই থাকলো না। একদিন আবু জার এবং ওর একটা নাবালক চাকর দুজনের গায়ে একই রেঞ্জের একই কোয়ালিটির দুখানা চাদর দুজন গায়ে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে। যে কোনো লোক দেখছে ওর দিকে, দেখার পরে একটু তাজ্জবের দৃষ্টি দিয়ে তাকিয়ে বলছে, ব্যাপার কি কি ব্যাপার আবু জার? আলাইহে হুল্লাতুন ওয়ালা গোলামিহি হুল্লাতুন, আবু জারের গায়ে একটা একখানা দামি চাদর আছে আর তার চাকরটার গায়েও একখানা দামি চাদর আছে। লোকেরা বলছে কি ব্যাপার, মালিকের গায়ে যত দামি চাদর আছে ঠিক তত দামি চাদর একটা চাকরের গায়ে আছে, এমন তো আরবের লোক কেউ করে না। আবু জার এটা কেন হয়েছে, চাকরের গায়ে এত দামি চাদর কেন, যে দামি চাদর তোমার গায়ে জড়ানো আছে? আবু জার কি বলছেন, একটা খেয়াসারত দিচ্ছি। কিসের খেয়াসারত গো? বুঝে একটা ভুল করেছিলাম 3 দিন আগে, একটা আমার দ্বারাই ভুল হয়ে গেছিল, তো সেই ভুলটার কারণে রাসুল আমাকে একটা ধমক দিয়েছিলেন, রাসুল আমাকে একটা ধমক দিয়েছিলেন আর এই ধমক খাওয়ার পরে বুঝতে পারলাম যে এটা আমার ভুল হচ্ছে, তারই জন্য সেই ভুলের খেয়াসারত দিচ্ছি। কি করে, ইয়াকি দামের চাদর গায়ে দিয়ে আছি আমি,
আর সেই দামের চাদর দিয়েছি আমার চাকরের গাই। কি করেছিল জি? কি করেছিল? তিন দিন আগেকার কথা, ছেলেটাকে খুঁজছেন আবুজার, তো খুঁজে পাওয়া যায় না। ছোট ছেলে কার বাগানে গিয়ে খেলছে, আর ওকে যখন পাওয়া যায়নি, দেরি করে আধা ঘন্টা এক ঘন্টা পরে যখন ছেলেটার সামনে এসেছে, তখন আবুজার রাগ থামতে না পেরে তখন ওকে একটু ক্রোধের জ্বালাতে বলছে, আইনা কুন্তা ইয়াবনা সৌদা, এতক্ষণ কোথায় ছিলি রে কালঠির বেটা? ওর মা ছিল কালো চামড়ার, আফ্রিকার লোক তো দেখেননি কত কালো হয়, থোকা থোকা কালো হয়, হাঁড়ির কালির মতো কালো হয়, ওর মা ছিল কালো। এই জন্য ছেলেটাকে বলছে, তুই কোথায় ছিলি বলে যদি শুধু ওকেই বলে, এই কালো কোথায় ছিলি, আলাদা কথা, কিন্তু ওর মাকে টেনে বলছে। যেমন আমাদের দেশের রেওয়াজ নেই বাড়িওয়ালিকে গাল দিতে গেলে শুধু শুধু সালি বললে গার্বিজ যেন মিটে না, তখন ওর মাকে দিয়া তখন টাইনা, ই শালির বেটি শালিকে পারা গেল না বলে না, তো মাকে না টানতে গেলে গার্বিজ মিটে না। হযরত আবুজার তখন ওইটাই কাজ করলেন, আইনা কুন্তা ইয়াবনা সৌদা, এই কালিয়ার পেটের কালিয়া কোথায় ছিলি এতক্ষণ? তুইও কালো তোর মাও কালো, তুই যেমন হাড়ির পুড়া তেমনি তোর মাও যেন হাড়ির পুড়া, কোথায় ছিলি রে ছেলে বল? যখনই এমন কথাটা বলে ছেলেটাকে সম্বোধন করা, আল্লাহ পাকের নবী হাজির ছিলেন, জানতে পারলেন আবুজার ছেলেটার মাকে টেনে কথা বলছে। তখন রাসূল বলছেন, ইয়া আবুজার ইন্নাকা মুরউন ফিকা জাহেলিয়া, এই আবুজার তুমি মুসলমান হয়ে গেছো, কোরআন এসেছে, ইমান নিয়ে এসেছো, মুসলমান হয়েছো, কিন্তু তোমার ভিতরে ইসলাম আসার আগে জাহেলিয়াতের যুগের যেগুলো গান্দগি ছিল, জাহেলিয়াতের যুগের যেগুলো নুরামি ছিল, সেই নুরামিগুলো তোমার ভেতরে থেকে গেছে, তার মানে ইমান আনার পরেও তোমার ভেতরে মূর্খতা কিন্তু পালিয়ে যায়নি, এটার নাম হলো জিহালাত। আর এই জিহালাত যদি মানুষের কাছে থেকে যায়, পরিণামটা ভালো হবে না। এই যে একটা কথা রসুল আমাকে বলে দিলেন, যে জাহেলিয়াতের যুগ পার করে চলে এসেছি আর এখন আমার জাহেলিয়াত দূর হয়নি, তার জন্য আমাকে বড় ভয় লাগলো। রসুলের এই ধমক যেমনি শুনলাম, ধমক শোনার পরে আমার ভেতর কাঁপলো, এই জন্য বাড়ি থেকে বাইরে গিয়ে বাজারে নিয়ে গিয়ে 500 টাকা দামের শাল আমি নিজের গায়ে চাপিয়েছি, 500 টাকা দামের শাল ছেলেটার গায়েও চাপিয়েছি, যাতে আমার জরিপনাটা হয়ে যায়, আমার মনটা যেন শান্তি পায়, আমার মনটা যেন তৃপ্তি পায়। একটা ভুল হতে গেলে সাহাবিদেরকে সজাগ করার সময় একটা কথা যথেষ্ট ছিল, বেশি কথা যথেষ্ট বলে বলতে হয়নি, আর আমার আপনার মতো মানুষগুলোকে গাদার গাদা কথা বলতে হচ্ছে, তারপরেও আমরা চেতন হতে পারি না। মরবার বয়স হয়ে গেল, কিছু ভাইদের চেহারাতে আজও দাড়ি নেই, যে বিনা দাড়িতেই মরব, তো তোমাতে আর বিনয় চৌধুরীতে কি তফাত? বিনয় চৌধুরীও দাড়ি ছেঁটে কবরে গেল, তুমিও দাড়ি ছেঁটে কবরে গেলে, 60 বছর বয়স হয়ে গেল, তোমার কপালের মাঝখানে একটুও কালো চামড়া হয়নি, রং বদল হয়নি, ফেয়ারান লাগলি লাভলি মাখা মেয়ে লোকের গাল যেমন চিকচিক করে, তেমনি তোমার কপালের মাঝখান চিকচিক করছে, তো তাহলে তোমার কপাল কি জমিনে পড়েনি? যদি জমিনে না পড়ে কবরে যাও, তাহলে উজ্জ্বল রবিদাস ও কবরে গেছে, ওতে আর তোমাতে কি তফাত থাকলো? কি থাকলো? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে, যাবি রসার তল রে, যাবি রসার তল, তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাত নাই রে, কোনো তফাত নাই, কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল রে, কেন এলি বল, শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে, রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল, তোর আমলে যা আভাস মিলে, যাবি রসার তল রে, যাবি রসার তল, এখনো ভাবো হে
লম্বা চওড়া কথা না বলে যদি ছুটু করে বলি, তো একটা সাহাবীর নাম হলো কি খুবাইব। বদর যুদ্ধের দিন একটা বড় নেতাকে মার্ডার করেছিল, জাহান্নামে পৌঁছে দিয়েছিল, ওর নাম হলো হারেস। হারেসকে যে মার্ডার করে দিল বদরের দিন, তো তার কিছুদিন পরে রসুলের আটজন সাহাবি কোরআন শিখাবার জন্য মদিনা থেকে যাচ্ছিলেন মক্কার দিকে, কোন এক জায়গায় ঘেরা পড়ে গেল দুশমনদের কবলে পড়ে গিয়ে সাতজন মার্ডার হয়ে গেল, আর এ তিনজন সাহাবিকে নিয়ে গিয়ে বাজারে মক্কার মুশরিকরা বেচে দিল। এই বেচে যে দিল তো খোবাইবকে কিনে নিল কে, তো হারেসের দুই বেটা। কি বলে, যত দাম লাগে অতটি টাকা দেব, কিন্তু এই ছেলেটাকে কিনবই কিনব, একে বাদ দিয়ে অন্য কাউকে কিনব না। মোটা টাকা দিয়ে খোবাইবকে কিনে নিয়ে বাড়ি আনলো। বাড়ি আনার পরে খোবাইবের দিকে এমনি করে তাকায় স্যার বলছে, এত টাকা দিয়ে তোমার মতো একটা লোককে কেন কিনে আনলাম, বুঝতে পারছ বুঝতে পারছ? খোবাইব বলছে, হ্যাঁ বুঝতে পারছি। কি বুঝলা? যে তোমার বাপকে জাহান্নামে পৌঁছেছি আমি বদর যুদ্ধের দিন, তুমি আজকে তোমরা দুই ভাই আমাকে জান্নাতে পৌঁছে দিবা, এই জন্যই তোমরা এনেছো। কি হলো, কথা বোঝা যাচ্ছে না যায় না? সাদা টুপি, কথা বোঝা যাচ্ছে? তো তোমার বাপকে চার মাস আগে বদর যুদ্ধের দিন আমি জাহান্নামে ভরে দিয়েছি, তারই জন্য তোমরা দুই ভাই আজকে আমাকে জান্নাতে ভরে দিবে। পারা গরম, শালা তুমি জান্নাতে যাবে, তোমার জান্নাত বাহির করে দিছে। হারাম শরীফের এলাকা, এ ছড়া রাত 12টাতে কেন বিস্কুট খাওয়াছি, একটু করে চা দিবি দিয়া ভাগবি তো, কি করছিস এখানে? আমদানি লাগাইছে, পানি খাওয়াইছে, কত কি খাওয়াইছে। তো একটা আইন জেনে রাখেন, একটা আইন, আইনটা কি, মক্কা মসজিদের চারিদিকে বিশাল একটা এলাকাকে বলা হয় হারাম শরীফ। হারাম শরীফ মানে কি, ওখানকার কোনো গাছের ডাল হরগিজ ভাঙা যাবে না। মট করে ভেঙে আওয়াজ মাঝে মাঝে বড়ো হচ্ছে কেন, কী ব্যাপার, অটোমেটিক আছে না কীরকম কি, না তুমি নাড়ছো চাড়ছ বেশি, চেঁচালে আমি পছন্দ করি না, আমি মৃদু আওয়াজ পছন্দ করি। হঠাৎ চলতে চলতে একটা আমের ডালকে ভেঙে দিলেন, আর এমনি করে মিশওয়া ঘুষতে শুরু করে দিলেন, চলবে না, হারাম শরীফের মধ্যেকার কোনো গাছের ডাল ভাঙা যাবে না, এটা হলো আইন। হারাম শরীফের ভেতরে কোনো মানুষকে মারা যাবে না, শাস্তিও যদি দিতে হয় তাহলে হারামের বাইরে নিয়ে গিয়ে তাকে সাজা দিতে হবে। এবার দুই ভাই বেলা 8টার সময় হারাম শরীফের বাইরে গেছে, কিসের জন্য, সুলি বানাতে হবে, কেমন করে, দুটা খুঁটি গাড়তে হবে আর মাঝখানে একটা এরকম পায়ের মতো করে খুঁটি দিতে হবে, দিয়ে মাঝখানে ঘিরনি ঝুলাতে হবে, আর ওই ঘিরনিতে আমাদের বাড়ির আসামিটাকে ঝুলিয়ে সুলি দিতে হবে, সুলি দিতে গেলে আমাদের বাপের বদলা নেওয়া হবে। তলাতে কাপ, আর তুই কাপ দিয়েছিস কত বড় রে, আল্লাহ বড়, ওখান থেকে টানতে আমারও 12 বেজে যাবে, চার একবারে সারা খেয়া পালায় রে। আচ্ছা যাক, এই বেয়াদবি নিয়েন না, এটা অভ্যাস আমার নাই, কিন্তু গলাটা আমার শর্ট 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 করছে, এই জন্য নিব, তো মনে কিছু নিয়েন না দাদা, আমার ভাই আমার। তো যা হোক, হারাম শরীফের বাইরে সুলির ফাঁদ বানাতে গেছে দু ভাই সকালবেলায়, আর বাড়িতে আছে একটা বোন, আর বোনের কোলে আছে একটা 1.5 বছরের বাচ্চা, আর আসামির পা বাঁধা আছে, আসামির নাম খোবাইব। বেলা 10টা যখন হয়েছে, খোবাইব তখন বাড়ির বেটি ছেলেটার দিকে এমনি করে ইশারা করে বলছে, আমি জাল কথা বলিনি, সব সহি কথা বলছি, ফাস্তারা মিনহা আল মুসা, খোবাইবের পা বাঁধা আছে, আর ওই যুবতী বেটি ছেলেটাকে দেখতে এবে বলছে, ওরে বুবু, তোমার বাড়িতে যদি একখানা খুর থাকে
তো দয়া করে খুরখানা আমাকে দাও। কি করবে? লাইয়াস্তাহিদ্দা, যাতে করে ওই খুরখানাকে নিয়ে নিজের শরীরে ব্যবহার করতে পারে। শরীরে কেন ব্যবহার করবে? ভালো করে চিন্তা করবেন কথাটা, আমার মোজগুলো যদি বড় হয়ে যায় থাকে আর বেলা দশটার সময় আমাকে শুলিতে চাপিয়ে দেওয়া হবে, তো বড় বড় মোজ নিয়ে যদি কবরে যাই তাহলে আমাকে কবরের হিসাবের কালে কি জিজ্ঞেস করবে আর কি মুখ দেখাবো যে নাবীর সুন্নাতটাকে রক্ষা করে কবরে আসতে পারিনি। নবীর সুন্নাত কি? নবীর সুন্নাত কি? নবীর সুন্নাত দশটা। গলায় পানি দিয়ে গার্গিল করো, নাকে পানি দিয়ে নাক ঝেড়ে দাও, বগলের চুলগুলোকে উপড়িয়ে ফেলে দাও, মোজগুলোকে কেটে ছোট করে দাও, দাড়িগুলোতে হাত লাগাতে যাবে না, নখগুলোকে কেটে দেবে, এবং তোমার নাভির নিচে গোপন অঙ্গে যেগুলো চুল জন্মাবে সেগুলোকে 40 দিনের আগে আগে কেটে সাফ করে দেবে। আর বেটা ছেলে যদি জন্মগ্রহণ করে তো জন্মগ্রহণ করার দিন থেকে শুরু করে পারতে গেলে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের মধ্যে মধ্যেই বাচ্চাটার খাতনা করে দিতে হবে। এটি সবই হলো নাভির সুন্নাত। তাহলে এটি কথা মনে থাকবে, মোজকে কেটে ছোট করে দাও, মোজকে কামিয়ে বেটি ছেলের মতো হিজড়াদের মতো হয়ো না, মোজটাকে কেটে দাও কাঁচি দিয়ে। কেউ ফের কামিয়ে একবারে তেল করে রাখে, মোজকে তেল করার কথা নেই, কেটে ছোট করো। আর বগলকে নাপিদের সামনে এরকম করে চাটতে হবে না, এটা লজ্জার জায়গা। তার জন্য নবীজি কি বলছেন, ছিঁড়ে ফেলে দাও, উপড়ে ফেলে দাও। উপড়ানো অভ্যাস যদি হয়ে যায় তাহলে কাউরি কাছে আর বগলকে পাতাতে হবে না, শুধু ধরবেন আর উপড়াবেন, ধরবেন আর উপড়াবেন। আর নিচে এটা আমি কি করব, আমার ভাই বড় ভাই বসে আছেন সদর সাহেব, উনার সামনে হাদিস পড়ছি। আবার নিচেরটির ব্যাপারে কি বলছেন, হালাকুলা আনাতে, ওখানে উপড়া উপড়ি করতে হবে না, ওখানে ব্লেড চালাতে হবে, ওখানে খুর চালাতে হবে, আর খুর চালিয়ে দিয়ে জায়গাটাকে বরাবর করে দিতে হবে, চিকন করে দিতে হবে। তাহলে রসুলের চারটা চুলের ব্যাপারে 4 রকমের বিধান হলো, দাড়িকে নাড়বে না, মুচকে কেটে দিয়ে ছোট করে দেবে, বগলগুলোকে উপড়ে ফেলে দেবে, আর যৌনাঙ্গের চুলগুলোকে একেবারে কামিয়ে পরিষ্কার করে দেবে। এবার যদি একটা লোক মরে আর মরার পরে কবরে যায় আর কবর থেকে হাসরের ময়দানে উঠে, তো এত বড় বড় যদি ওর বগলে চুল থাকারই এরকম করি যদি হাসরের ময়দানে আসে, তো ওর চুল দেখে ফেরেশতারা কি বলবে, হাবে তুই কি বারে বুনেছিলি এগুলা? হ্যাঁ, যদি যেমন গ্যার মুসলিমদের ভেতরে নিয়ম আছে কি, ওরা শরীরের চুল কাটাকাটি করে না, খুব জোর তো এইটি কাটে, আর নিচের চুলে ওরা জীবনে হাত দেবে না, না নরে দেবে না নাড়িতেই দেবে। ওই যে বেরিয়ে গেছে 2016 সালে, 2067 সালে মরবার কালেও দেখবেন যে ওই ব্যাড লেগেই আছে ওই আবার, ওরা কাটতে জানে না, কাটে না, নিয়ম নেই। আর আপনাকে কি বলা হয়েছে, তুমি হলে শরীফ, তুমি হলে ভদ্র, তোমার যে কোনো নিয়মকে, তোমার জীবন চলার পদ্ধতিকে কোরআনের আইন দিয়ে আল্লাহর কানুন দিয়ে বেঁধে রাখা আছে, কানুনের বাইরে তুমি যেতে পারবে না। 40 দিনের আগে আগে যদি যৌনাঙ্গের চুল না কাটা যায় তাহলে তোমার নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, অসুবিধা হবে। তেমনি তোমার মোজগুলো যদি নিচে নেমে যাই, খানা লেগে যাবে, পানি লেগে যাবে, আর এটা বড় বিভৎস দেখাবে, এর জন্য তোমাকে কেটে দেওয়ার কথা বলা হলো। যাই হোক যাই হোক, ই বেচারি খুর চাইছে, তো কার কাছে? তো বেটি ছেলেটার কাছে। বেটি ছেলেটা কয়েছে খুর, আচ্ছা দিচ্ছি, টাক থেকে একখানা খুর পেড়ে নিয়ে এলো, দিয়েও নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। হাদিসটা লম্বা, অতখানি আমার দরকার নেই। এই সাহাবি জুয়ান খোবাইব খুরুটাকে নিয়ে মফসল জায়গাতে বসে যেটি যেটি জিনিস ওর কাটার দরকার ছিল সে জিনিসটিকে কেটে সুন্নাতের উপরে পা বন্ধ হয়ে
সুন্নাতের ধারণকারী সেজে বেলেট খান খুরখানা ঘুরিয়ে দিল, দেওয়ার পরে এইবার চলল বেলা ১১টার সময় ওই সুলিতে ঝুলবার জন্য, ঝুলিয়ে দিল, মরে গেল, শহীদ হয়ে গেল, লম্বা কাহিনী, এদিকে আমার দরকার নেই। আমি শুধু এইটুকু বলতে চাইছি আপনাকে যে একজন মাশাআল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ মাবরুক, ঠিক আছে, তো উনি কি বলছেন যে মরবার কালে একটা মানুষ রাসূলের সুন্নাতের উপরে মরবে বলে তাকে যদি এটা খেয়াল পড়ে যায়, তাহলে আপনার মতো বন্ধুগুলো এখনো মরবার টাইম হয়নি, আপনার জীবন্ত অবস্থায় রাসূলের সুন্নাতের ভালোবাসার কথাটা কেন মনের ভেতরে আপনার জাগ্রত হয় না? ওর ইমানের কাছে, সাহাবিদের ইমানের কাছে আমাদের ইমানকে যদি একই পাল্লাতে খাড়ো করে দেখা যায়, তো মনে হচ্ছে কি যে আমাদের পাল্লা এমন হয়ে উপর দিকে উঠবে যে আমের গাছে গিয়ে লেগে যাবে, মানে কিছুই পাওয়া যাবে না আমাদের দাড়ি পাল্লাতে, এতটাই নিচে চলে গেছি আমরা, কাদের থেকে, আমাদের ৩০তম পিঢ়ি সাহাবায়ে কেরামদের জীবনী থেকে। তো বন্ধুরা, আপনাকে চেতন করার জন্যই কোরআন মাজিদের সূরা কাফের আয়াতটা পড়েছিলাম, কি দিয়ে চেতন করব আপনাকে? আচ্ছা, চেতন করার জন্য তিন চারটা আর কথা বলি, আর আশা করি আমার পরে আরও বক্তা আছেন না? জি আচ্ছা, আছেন আছেন মাশাআল্লাহ। তো আজকে আল্লাহর মেহরবানিতে বক্তা একবারে আসমান থেকে সব নাজিল হয়েছে, গোটাই দশটা, আধ ঘন্টা করে যদি ভাগ পড়ে তো ৫ ঘন্টা টাইম লাগে। তা আমি কোন লাট সাহেবের বেটা যে আমাকে ১ ঘন্টা ১৫ ঘন্টা টাইম দেওয়া যাবে বলেন তো? আমি নাহি আধ ঘন্টা থেকে ৪০-৪৫ মিনিট পাবো, এত বেশি বলাটা আমার ঠিক হবে না। আর একজন বক্তা যেখানে আছেন, তো আপনাকে চেতন করার জন্য কি বলছি সেটা হলো এই যে সজাগ হয়ে যান একটু। রসুল বলছেন মুদমিনুল খামর কা আবেদে ওয়াসানিম, কিয়ামতের দিন মাটির খোদাকে পূজা করে যারা মরে যাবে, মাটির খোদাকে পূজা করে যারা মরে যাবে, সেই লোকটা যেমন আল্লাহর জাহান্নামে যাবে, ঠিক তেমনি নেশা করে, নেশা চালাতে চালাতে যদি কবরে চলে যাই, তাহলে সেই লোকটাও ওই লোকটার মতো আল্লাহর জাহান্নামে চলে যাবে। কিবারের দিন ছাড়বেন তাহলে আপনি নেশা? কবে চকশাপুরের লোক বলবে যে এত সাংঘাতিক হাদিস যেখানে আছে, তাহলে সেখানে আমাদের এই কাজ করাটা উচিত নয়? তাহলে আপনাদের কাছে কি আমি একটা আরজি জানাতে পারি? এই আরজিটা জানাতে কি আমার বেয়াদবি হবে যে আপনি সামনে রমজানে বেলা ১২টার সময় গুল করবেন না? কোনো মৌলভীর কথা শুনে যে গুল করলে রোজা টুটবে না, টুটবে না নয়, রোজার ট্যাং আর হাত আর পা ভেঙে চুরমার হয়ে যাবে, রোজা বলতে কিছুই থাকবে না, গুল করা ছেড়ে দেবেন, মদ ঢেলে গিলাসে খাওয়া ছেড়ে দেবেন, আর ডিলাস দিয়ে পান খাওয়া আর তিরঙ্গা খাওয়া এগুলো ভুলে যাবেন। আর যদি না ভুলবেন, এগুলো গিলতে 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 যদি কবরে যান, তাহলে রাসূলের হাদিসটা বরাহাত, আপনাকে কিয়ামতের দিন একজন গায়ের মুসলিমকে মাটির খোদা পূজার জন্য সে যদি জাহান্নামী হয়, তাহলে আপনাকেও জাহান্নামী হতে হবে। আর কি ধমক দেব আপনাকে? সুদ খাচ্ছেন তো, ঠিক ছেড়ে দেন, যদি বলেন না ছাড়বো না, তাহলে আপনাকে কি বলতে পারি এতটুকুই কথা, যারা যারা সুদ খায় তাদের সম্বন্ধে হাদিসে আছে, বেটা ছেলে যদি সুদ খায় তাহলে সেই লোকটা কেমন, যেমন কি আইয়ানকে হাররা জলবে উম্মেহি, যখন বিয়ে করার সময় হলো তখন চকশাপুরের লোক এখান থেকে ধুলিয়ানের দিকে না গিয়ে নিজের বাড়িতে নিজের মাকে পেয়ে গেল, আর মাকেই বিয়ে করে নিল, আর মাকে বাড়িওয়ালি বানিয়ে যদি ঘরে নিয়ে যাই, তাহলে কত নোংরা ছেলেটা দুনিয়াতে, এর মতো জঘন্য প্রাণী আল্লাহর দুনিয়াতে নাই। কোনো বেটি ছেলে যদি সুদের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে সে যেন নিজের বাপকে বিয়ে করে নিল, দুনিয়াতে এত ছেলেকে বাদ দিয়ে কেউ যদি নিজের বাপকে বিয়ে করে, তাহলে এর মতো নোংরা মেয়ে ছেলে আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। তাহলে এত নোংরামি যাকে নবীজি বলছেন, আর এত জঘন্যতম অপরাধ যাকে বলছেন, সেই জঘন্যতম অপরাধ থেকে আপনাকে আর আমাকে বাঁচতে হবে, ওখান থেকে উঠে বেরিয়ে আসতে হবে, এটাই হলো সজাগ করার কথা। নবীজি বলে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো মানুষ যদি নামাজ না পড়ে তাহলে সে লোকটা কাফের হয়ে যায়।
এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ পড়ো মুমিন হও, নামাজ ছেড়ে দিয়ে মুশরিক হয়ে যাও না, যারা নামাজ ছেড়ে দেবে তারা মুশরিক হয়ে যাবে, মুশরিক যেমন জান্নাতে যাবে না তেমনি নামাজ ত্যাগকারী জীবনে জান্নাতে যাবে না, জীবনে জান্নাতে যাবে না। এবং নবীজি বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কোনো মানুষ জেনে শুনে বুঝে সুঝে যদি নামাজকে ছেড়ে দেয় তো সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। এর চাইতে সাবধান বাণী আপনাকে কি শোনাতে পারি দাদা, বদলে যান। কয়দিন পরে রোজা আসছে, রোজা ছাড়িয়েন না, এটাও সাবধান বাণী আপনাকে দিচ্ছি। কেন রোজা ছেড়ে দিতে গেলে কি হবে? তো বলছে রাসূল বলছেন আমি একগুলো লোককে দেখেছি রাতের বেলায় আসমানের সফরে গিয়ে, কি হয়েছিল, রিজালুন মুআল্লাকুনা বিআরাকিলে বিহিম, একগুলো লোককে দেখছি ওদের এই রকম পায়ে দড়ি বাঁধা আছে আর দুখানা পায়ে দড়ি বেঁধে দিয়ে উল্টা করে বড় বড় আমের গাছে যেমন ঝুলিয়ে দেওয়া যায় ওই রকম করে মুখকে নিচু দিকে করে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মুখ বেয়ে বেয়ে সারা সারা দিন সারা সারা রাত রক্ত ঝরে ঝরে পড়ছে, লাল ঝরে ঝরে পড়ছে, আর গরুর মতো করে, শিগালের মতর করে, কুকুরের মতর করে ওদের মুখ থেকে চিৎকার বেরিয়ে বেরিয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম মান হাউলাই আ জিবরিল, হে জিবরিলেরা কারা, এদের ট্যাঙে দড়ি কেন দেওয়া আছে আর উল্টা করে কেন ঝুলিয়ে রাখা হয়েছে? রাসূল বললেন, আমাকে জিবরিল বললেন, হাউলাই ইউফতারুনা ফি রমাদান, এই লোকগুলো দিনের বেলায় রোজা খুলে দিত, এই লোকগুলো দিনের বেলায় খানা খেয়ে নিত, রমজানকে পাত্তা দিত না, রমজানকে গুরুত্ব দিত না। রোজাকে চুরি করে নেওয়া, রোজাকে ত্যাগ করে দেওয়া মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এইরকম শাস্তি দিয়ে রেখেছেন। এগুলোই হলো আল্লাহর ধমক, এগুলো হলো আল্লাহর চমক। এই কথাগুলো যদি মগজে থাকে তাহলে জাগ্রত ইমানদার হয়ে বাঁচবে। কথা শেষ, পরের মাওলানা আসবেন, আমি শুধু আপনাকে বলছি আপনি কথাগুলোকে যতটি শুনলেন এরপরে যদি আবার শোনার সুযোগ লাগে তাহলে কথাগুলোকে মহব্বত করে ভালোবাসা দিয়ে একটু মানার চেষ্টা করবেন, আর যদি মানার মানসিকতা না থাকে তাহলে মিছামিছি পালের তলায় বসে নিন্দ হারাম করে আপনি এই রকম করে রাতটাকে নষ্ট করিয়েন না, কমসে কম ঘুমাবেন তো কিছুটা কাজ দেবে। এই হলো আপনাকে আজকে আমার বলার শেষ কথা। আর কত দিন থাকবি বসে, বল রে নাদান বল, হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল, মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে, এরা মানুষ নয়, মানব রূপে বেঁচে আছে অমানুষের দল। আর কতদিন থাকবি বসে, বল রে নাদান বল, হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল, পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের দেশে, ধনীরা সব ধনী হলো গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে, চল দুনিয়াকে পাল্টে দিরে দেখাই বাহুর বল। আর কতদিন থাকবি বসে, বল রে নাদান বল। এটা সোজা পশ্চিম হচ্ছে তো ভাই, এটা হ্যাঁ, তো সব পশ্চিম দিকে যে ভাইটি বসে আছেন ওইখান থেকে আমার আবদার। তাহলে এই আমি খুব বড় ফকির নই, একটু ছোট ছোট ফকির আমি, তো লোকের কাছে 500 টাকা 1000 টাকা আমি কোনোদিন দাবি করি না, তো এমনিতে গল্প শুনি।